মোনাস রেসিপিবিডিতে সকলকে স্বাগতম। আপনাদের জন্য আজকে থাকছে কিভাবে করলার রং সবুজ রেখে তিতা ছাড়া করলা ভাজি করা যায়, তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ করলা ভাজি পদ্ধতি। এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। করলা ভাজির জন্য এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি। এগুলো কিন্তু একটু মাঝারি সাইজের চিংড়িগুলো। এটার মাথাটা আমি ফেলে দিচ্ছি, আর নিচের যে আঁশগুলো এগুলোকে একটু হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। আর নিচের যে অংশটা সেটাকে একটু টিপ দিয়ে টান দিলে কিন্তু এটা ছুটে যাবে। আর মাঝখানের যে অংশটা এটা একটু টান দিলেই কিন্তু এটাও খুলে যাবে। এখন আমরা যেটা করব, চিংড়ি মাছের উপরে একটি রক থাকে সেটা ফেলে দেব। এর জন্য ছুরি দিয়ে হালকাভাবে আমরা একটা টান দিচ্ছি, টান দিয়ে আমরা রকটা ফেলে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা চিংড়ি আমরা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটা চিংড়ি পরিষ্কার করার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আছে 100 গ্রামের মতো চিংড়ি মাছ, এখানে আছে 350 গ্রামের মতো করলা। এখানে করলাগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। করলা কিন্তু ওয়াশ করার পরে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আমরা যেরকম রেখে দিই সেভাবে রাখা যাবে না, না হয় কিন্তু করলাটা তিতা হয়ে যাবে। করলার মধ্যে আমি কিন্তু ছোট যে করলাটা, যেটা অনেক তিতা, সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে কিন্তু অনেকে উস্তা বলে থাকে। এখন আমার লাগছে আলু। এখানে আমি 2টা আলু নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি আলুগুলো। আর আলুগুলো যেন কালচে না হয়ে যায় আপনারা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে লাগছে 5-6টি কাঁচামরিচ, লাগছে টেস্ট অনুযায়ী লবণ, তেল, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, আপনারা যদি একটু বেশি দিতে চান তাহলে 1 টিস্পুন দিতে পারেন। নিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5-6টি। তারপর কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, অথবা আপনারা হলুদের গুঁড়া 1 টিস্পুন দিতে পারেন। কিন্তু এমনভাবে হলুদের গুঁড়োটা দিতে হবে যেন অতিরিক্ত হলুদের গন্ধটা না হয়ে যায়। এখন একসাথে দিয়ে দিচ্ছি এই 100 গ্রাম চিংড়ি, যেটা আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। তারপর এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ এবং চিংড়ি মাছটাকে একটুখানি ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। আর এই করলাগুলো কিন্তু আপনাকে সাথে সাথে ধুয়ে পানিটা একটু ঝরিয়ে তারপরে দিয়ে দিতে হবে। তার জন্য যেটা করতে হবে, পেঁয়াজটা দেওয়ার আগে আপনি করলাটা ধুয়ে নেবেন। কিন্তু আধা ঘন্টা আগে, অনেকক্ষণ আগে করলাটা ধুয়ে যখন পানিটা ঝরতে দিবেন আর আধা ঘন্টা পর করলাটা ভাজবেন, তাহলে কিন্তু করলাটা ভাজার পরে তিতা হয়ে যায়। যেহেতু এটা ছোট করলা, একটু বেশি তিতে, তাই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি এটা অনেকক্ষণ আগেই কুচি করে রেখেছি কালচে হয়ে যাবে দেখে। তারপরে এখন পানি থেকে ঝরিয়ে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন করলা, আলু, মশলার সাথে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর করলার কালার যদি সবুজ রাখতে চান তাহলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না। যদি ঢাকনা দেওয়া হয় তাহলে কিন্তু করলার কালারটা ফ্যাকাশে হয়ে যায়, ভালো লাগে না দেখতে। করলা সবগুলো একসাথে একইভাবে স্তূপ করে রাখা যাবে না, তাতে কিন্তু করলাটা তিতে হয়ে যায়। করলাটা একটু এভাবে একটু ছড়িয়ে দিয়ে তারপরে চুলার উপর রেখে রান্না করতে হবে। করলা কিছুক্ষণ হয়ে আসলে আমরা করলাটাকে উল্টিয়ে দিব, তারপরে আবার ছড়িয়ে দিতে হবে। স্তূপ করে রেখে দিয়ে রান্না করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে করলাটা আপনাদের তিতা হবে না। তার মানে এই না যে করলা থেকে একদমই তিতা উঠে চলে যাবে, না, করলা মানে একটুখানি তিতা থাকলেই কিন্তু করলাটা খেতে ভালো লাগে। আর আপনারা যদি চান যে না, করলাতে একদমই তিতা থাকা যাবে না, তাহলে কিন্তু করলাটা অনেকটা ভাজা ভাজা করে ফেলতে হবে।
কিন্তু আমি ওইভাবে ভাজা ভাজা করে আজকে আপনাদেরকে করলা ভাজি দেখাচ্ছি না। আমি আবার করলা উল্টিয়ে দিচ্ছি। করলা ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর আপনার পরিবারও কিন্তু এভাবে করলা ভাজি করলে অনেক পছন্দ করে খাবে। আর দেখতেই পাচ্ছেন করলার কালারটাও কিন্তু খুব সুন্দর সবুজ রয়ে গেছে। এখন আমি একটু চেক করে নেছি, দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, করলাটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলা থেকে করলা নামিয়ে ফেলছি। তো তৈরি হয়ে গেল মজাদার করলা ভাজি। আর এই করলা ভাজি গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আর অবশ্যই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়েছি তা ফলো করে যদি আপনারা করলা ভাজি করেন তাহলে কিন্তু করলার কালার সবুজ থাকবে, প্লাস করলা তিতা হবে না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর একটু যদি উপকার হয়ে থাকে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।